বঙ্গোপুর সাগরে লঘুচাপ ও উজানের ঢলের পানি সাগরে নামতে শুরু করায় ফুসে উঠেছে সাগর এতে সাগরে মাছের পরিমাণ কমেছে ফলে জেলেদের জালে দেখা মেলছে না কাঙ্ক্ষিত ইলিশ এ বিষয়ে আরো জানাতে আলিপুর মৎস্য প্রতরণ কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন জসীম পারভেস জসীম জেলেদের জালে কি পরিমাণ মাছ মিলছে জানাবেন সেই সঙ্গে মাছের দরদাম এই মুহূর্তে কেমন মুক্তি আপনি জানেন যে উজানের যে ঢলের পানি সেগুলো কিন্তু সমুদ্রমুখী হয়েছে একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বঙ্গোপসাগর সহ সকল নদ নদীর পানি ফুসে উঠেছে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তো সেক্ষেত্রে সাগর ফুসে উঠায় সাগর উত্তল হয়ে উঠেছে তো বঙ্গোপসাগর আশা করে কিন্তু ঢলে ঢলের মুখে বঙ্গোপসাগরের ইলিশ ছুটে চলছে এমনটি জানিয়েছে এখানকার অভিজ্ঞ জেলেরা তারা বলছে যে ঢলের পানি নামার সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ নদীমুখী হওয়ায় কিন্তু বিচরণ কমেছে সমুদ্রে সে কারণেই তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশে দেখা মিলছে না একই সঙ্গে সাগর উত্তল হওয়ায় তারা কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকেই ফিরে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য তারা সংশয় প্রকাশ করে বলছে যে বেছে বিক্রি হচ্ছে দাম আরো কমবে বলে এমনটি প্রত্যাশা এখানকার বক্তাদের এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ